Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. নিশানা ঠিক করো, হত্যার ব্যাপারে কোনো মায়া মমতা আমি প্রশ্রয় দিই না। ধরো ধরো, ভেবে দেখো, ওই লোকটা তোমাকে ধোকা দিয়েছে। 20 বছর তুমি শান্তিতে ঘুমোতে পারোনি, যন্ত্রণার আগুনে পুড়ে মরেছ, তোমার সন্তানের পিতৃত্বকেও স্বীকার করেনি। ওকে হত্যা করো, গুলি চালাও, চালাও গুলি। আমি তখন জানতাম না এর নিপত্তের নায়ক তুই, তাই আজ 4 নম্বর চিতা জ্বলবে, আর সেই চিতা তুই নিজের নোংরা হাত দিয়ে সাজাবে। সাজা চিতা সাজা। আমার জীবনের বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেবো। আমার বোনকে ফিরিয়ে দে, আমার হারিয়ে যাওয়া 20 বছর ফিরিয়ে দে। অনেকে মরতে হয়েছে, আজ নিজে মরে দেখ মরণের যন্ত্রটা কেমন। ভয় নেই, তোর চিতার পাশে শুয়ে শুয়ে তোর 3টে চামচে তোকে আজও পাহারা দেবে। সাজা চিতা সাজা সাজা। আমার মৃত্যুর প্রতিশোধ নেই, আমার খুনিদের ক্ষমা করিস না দাদা, আমার খুনিদের ক্ষমা করিস না, ক্ষমা করিস না। ইন্সপেক্টর স্যার, আমাকে 5 মিনিট সময় দিন, আমার প্রতিশোধ নেওয়ার কর্তব্য শেষ হয়ে গেলে আপনার হয়নি দেওয়া শাস্তি আমি হাসতে হাসতে মাথা পেটে নেবো। আমাকে আমাকে একটু সময় দিন প্লিজ, আমাকে একটু সময় দিন ইন্সপেক্টর। আমাকে যার সময় শেষ হয়ে যায় সে সময়ের জন্য চিৎকার করে। তোমার সময় শেষ এল চৌধুরী, তোমার সময় শেষ। অর্ডার অর্ডার। এই নাটকীয় হত্যাকাণ্ডের নায়ক এল চৌধুরী, অমর রায় থেকে শুরু করে অ্যান্টনি আকবর, এ সবই খুন সংগঠিত হয়েছে তারই হাতে। পুলিশ সময় মতো না পৌঁছাতে পারলে কমল চৌধুরীর লাশ হয়তো একই স্থানে পাওয়া যেত। ইন্সপেক্টর রাহুল,
নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যে এসে গেছে। যে পিস্তল থেকে নির্গত বুলেটে ওদের মৃত্যু হয়েছে সেই পিস্তল কিংবা বুলেটের সাথে এল চৌধুরীর কাছে পাওয়া পিস্তলের কিংবা বুলেটের সামঞ্জস্য আছে কি? ইওর অনার, ঘটনাস্থলে এল চৌধুরীকে পেয়ে পুলিশ কি করে নিশ্চিত হলো যে তিনি সেই খুনি? ইওর অনার, মার্ডার এন্ড অ্যাটেম্প্ট টু মার্ডার। ইয়েস ইওর অনার, মার্ডার এন্ড অ্যাটেম্প্ট টু মার্ডার আইনের চোখে কঠিন শাস্তির যোগ্য অপরাধ হলেও খুনিকে খুঁজে বের করতেই হবে। একজন ভাইয়ের চোখের সামনে তার বোনকে হত্যা করা হলো, আইন কি তার ভাইকে এতটুকু অধিকার দেবে না সে হত্যার প্রতিবাদ করুক? ইওর অনার, পিস্তল নিয়ে ছুটে যাওয়ার অধিকার আইন কাউকে দেয় না। কেন বলুন, কেন তার হাতে পিস্তল উঠেছিল? কে কেড়ে নিয়েছিল তার সরল সাধারণ জীবন, যার কারণে 20 বছর ধরে স্ত্রী সন্তান সবাইকে দূরে সরিয়ে নিঃসঙ্গতার আগুনে পুড়ে পুড়ে তিনি নিঃশেষ হচ্ছেন। আদালত কি পারবে তার বোনকে ফিরিয়ে দিতে? আদালত কি পারবে ফিরিয়ে দিতে হারিয়ে যাওয়া সেই 20 বছর? ইওর অনার, আমি জানি বিচারকের আসনে বসা মানুষটির কাছে আবেগ কখনো সত্যের চেয়ে বড় হয়ে উঠতে পারে না, আর পারে না বলেই তাকে একবার সাজা পেতে হয়েছিল। কাঠ জোড়া দাঁড়িয়ে শপথ বাক্য উচ্চারণ করে সাক্ষীরা সেদিন অনলগল মিথ্যা কথা বলে গিয়েছিল। পুলিশ রিপোর্ট আর সাক্ষীদের জবানবন্দিতে সেদিন বিচারক সত্য সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারেননি, কারণ সাক্ষ্য প্রমাণের উপর নির্ভরশীল বিচারকের রায়। বাট মাই অ্যাপিল টু ইউ ইওর অনার, ইন্ডিয়া ইজ এ ফ্রি ডেমোক্রেটিক কান্ট্রি, যাহা বলিব সত্য বলিব। এই শপথ বাক্য পাঠ করার পরেও মিথ্যে সাক্ষ্য দিয়ে আমরা আর কতদিন নির্দোষ লোকদের সাজা দেব? ইওর অনার, এই মামলার বাদী কমল চৌধুরীকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটিকে আপনি চেনেন? চিনি। কি হিসেবে চেনেন? একজন খুনি হিসেবে। মিস্টার চৌধুরী, নিজের খুনের দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দিচ্ছেন কেন? আই অবজেক্ট টু দিস কোশ্চেন। ইওর অনার, কমল চৌধুরী একজন বিখ্যাত বিজনেসম্যান। এই বিখ্যাত ব্যবসায়ী নিজের কালো ব্যবসা প্রসারের জন্য তিনি সুন্দরী মেয়েদের ব্যবহার করে এসেছেন বছরের পর বছর। এল চৌধুরীর বোন তার ডাকে সাড়া দেয়নি বলে তাকে মরতে হয়েছে। আপনি কি বলছেন? ইওর অনার, এই হত্যাযজ্ঞের মূল নায়ক মিস্টার কমল চৌধুরী। কমল আছে কি? ইয়েস ইওর অনার। এই ক্যাসেটে গৃহীত জবানবন্দি তার প্রমাণ। এল চৌধুরীর বোন খুন হয়েছিল আমার হাতেই, কিন্তু ওকে খুন করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, কারণ আমার কালো ব্যবসায়ে ওর মতো সুন্দরী মেয়ে আমার প্রয়োজন ছিল। গুলিটাবি করেছিলাম এই স্কাউন্ডেলটাকে লক্ষ্য করে। তবে অমর, একবার অ্যান্টনি, ওদেরকে আমিই খুন করেছিলাম। কিন্তু আমি জানতাম যে ওরা বেঁচে থাকলে একদিন একদিন আমার মুখোশ খুলে যাবেই। হ্যাঁ, এটাকেও হত্যা করতাম, কিন্তু ভাবলাম যে সেই হত্যার রহস্য উদ্ঘাটনে তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। টেপ রেকর্ডার সাক্ষ্য হিসাবে গৃহীত হতে পারে না। টেপ রেকর্ডারে গৃহীত কণ্ঠস্বত্ব মিথ্যা হতে পারে না। মিস্টার চৌধুরী, পাপ আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, সত্য স্বীকার করে একবারের মতন বাহাদুর আপনি হন, জবাব দিন। জবাব দিন, হ্যাঁ হ্যাঁ, খুনি আমি, আমি খুন করেছি। সেই সঙ্গে আরো দুজনকে খুন করলে আজ এই আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো না। মরার আগে সেই ভুলের প্রায়শ্চিত্ত করে যেতে চাই। কি করছেন? কমল চৌধুরীর নিজস্ব স্বীকারোক্তিতে এই আদালত সাংঘাতিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অমর রায়, আকবর এবং অ্যান্টনি সবাইকে তিনিই হত্যা করেছেন। তাছাড়া আদালতের মর্যাদাহানিকর মারাত্মক অস্ত্র তিনিই বহন করিয়াছেন। উভয় কারণেই আদালত তাকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী
মৃত্যুদণ্ড প্রদান করিল এবং এল চৌধুরীকে বেকসুর মুক্তি প্রদান করিল। আমি অনাথ হয়ে গেলাম বাবা, আমি অনাথ হয়ে গেলাম। তুই ঠিক করেছিস মা, তুই ঠিক করেছিস। চলুন চলুন আসুন। রাজ, জীবনের সাথে যুদ্ধ করে আমি আর পারছি না। আর যুদ্ধ নয়, এবার ঘরে ফেরার সময়। মা, তোর সমস্ত প্রশ্নের জবাব এখানে। ইনি ইনি তোর বাবা। পুলিশ অফিসার হিসেবে আমি আমার কর্তব্য করেছি, কিন্তু কিন্তু সন্তান হিসেবে আমি অকৃতজ্ঞ বাবা। সন্তানের জন্মের পর যে বাবা তার সন্তানের মুখ একবারও দেখতে চায়নি, তার চেয়ে বড় অকৃতকার কে আছে বল? রাহুল, আমার একটা কথা রাখবি, যে হাত দিয়ে বাবার হাতে হাত করা পড়েছিলি সেই হাত দিয়ে নিশার চোখে জল মুছে দিতে পারবি না। ওই অভাগী এতদিন জানতো না জোর বাবা মা কেউ নেই, আজ আমরা আমরা সব পেয়েছি, কিন্তু ও সব হারিয়েছে। রাহুল, বাবা যা। নিশা, সুনিতা।